মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশি সহ 51 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। মালয়েশিয়ার ক্লাং পাসার বেসার মেরু এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানের সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা জয়নুদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব দাতুক সেরি ওয়ান আহমেদ দাহলান বিন হাজি আব্দুল আজিজ ও অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি বিন দাউদ উপস্থিত ছিলেন। অভিযানে 704 জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে 637 জন ইউএন কার্ডধারী রয়েছেন, বাকি 51 জন অভিবাসীর কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করা হয়। মালদ্বীপে অবৈধ প্রবাসীদের বৈধ করার পাশাপাশি শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। দেশটির ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে ভাইস প্রেসিডেন্ট করোনাকালীন সময়ে বাংলাদেশ প্রদত্ত বিভিন্ন সহযোগিতার কথা স্মরণ করেন। এছাড়া উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারকরণ, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা, পর্যটন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম উভয় দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন আব্দুল গফুর মোহাম্মদ, মিশনের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ ও তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া। রিয়াদে গানে ও কবিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করেছে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটন জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী উদযাপন দূতাবাসে আলোচনা সভা ও নজরুল সন্ধ্যা আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিয়াদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, প্রকৌশলী, চিকিৎসক সহ প্রবাসীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম, দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা, এস এম রাকিবুল্লাহ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ডক্টর নুরুন নবী ও এম আর মাহবুব। মক্কায় কক্সবাজার চকরি আসনের সংসদ সদস্য জাফর আলমকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। মক্কা প্রতিনিধি এইচ এইচ হেমায়েত জানান, মক্কা প্রবাসী কক্সবাজার জেলা আওয়ামী কমিউনিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম কুতুবি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শফিউল আলম মনির। এতে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জাফর আলম। এছাড়া জেদ্দা ও মক্কার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।